সামনে মাধ্যমিক পরীক্ষা ভয় পাওয়ার কোনো দরকার নেই ডিজিটাল উত্তরণ বুক তো আছেই আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক বিভিন্ন ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করব তাতে তোমরা পরীক্ষার আগে নিজেদেরকে আরও ঝালিয়ে নিতে পারবে প্রিয় ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ভূগোল ও পরিবেশের পাঠ্যক্রম অনুযায়ী এই বিষয়বস্তুকে তোমাদের কাছে আরো মনোগ্রাহী করে তুলবার উদ্দেশ্যে উত্তরণের এই সাধু প্রচেষ্টা আমরা আজকে অধ্যায় পাঁচ পঞ্চম অধ্যায়ের আঞ্চলিক ভারত এই আঞ্চলিক ভারত অধ্যায়ের প্রথম উপ অধ্যায় ভারতের অবস্থান প্রশাসনিক বিভাগ ভারতের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব সঠিক উত্তরের পাশে রাইট চিহ্ন ভুল উত্তরের পাশে ক্রস চিহ্ন দাও ভারত ও চীনের সীমারেখা ডুডান লাইন নামে পরিচিত ঠিক না ভুল দু হাজার সালে অন্ধ্রপ্রদেশকে বিভক্ত করে গঠিত হয় তেলেঙ্গানা রাজ্য ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ ঠিক না ভুল ভারতে অবস্থিত হিমালয় পর্বশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ মাকালু ঠিক না ভুল প্রথমটি ভুল দ্বিতীয়টি ঠিক অর্থাৎ দু হাজার সালে অন্ধ্রপ্রদেশকে বিভক্ত করে গঠিত হয় তেলেঙ্গানা রাজ্যটি ঠিক ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাক্ষাদ্বীপ ঠিক অবস্থিত হিমালয় সর্বোচ্চ হিমালয়ের এই এইরকম বিষয়ভিত্তিক অসংখ্য প্রশ্ন উত্তর তোমরা পাবে আমাদের কাছ থেকে শুধুমাত্র তোমাদের জন্য আমরা একটা অভাবনীয় ছাড়ের ব্যবস্থা করেছি যাতে তোমরা মাধ্যমিক পরীক্ষা দু শেষ হবার পর্যন্ত দেখতে পারো আর প্র্যাকটিস করতে পারো এই ডিসকাউন্ট শুধুমাত্র তোমাদের জন্য যোগাযোগ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সিঙ্গালীলা ঠিক না ভুল গুজ্জর একটি পার্বত্য উপজাতি ঠিক না ভুল আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরু ঠিক না ভুল বৃন্দ পর্বতের মধ্যবর্তী উপত্যকা দিয়ে নর্মদা নদী প্রবাহিত ঠিক না ভুল আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হল স্যাডেল পিক ঠিক না ভুল অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল নামচা বারোয়া ঠিক না ভুল প্রথমটি ভুল দ্বিতীয়টি ঠিক তৃতীয়টি ঠিক চতুর্থটি ভুল পঞ্চমটি ঠিক ষষ্ঠটি ঠিক ঠিক কোনগুলো গুজ্জর একটি পার্বত্য উপজাতি আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরুশিখর আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ হল স্যাটেল পিক অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল পাঠ্যসূচি অনুযায়ী কত ধরনের প্রশ্ন হতে পারে জেনে নেওয়া যাক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তকে কি বলা হয় ডোনাল লাইন ম্যাকমোহন লাইন র্যাডিপ লাইন এলওসি সঠিক উত্তর কি হবে হিমালয়ের উচ্চতম পর্বশৃঙ্গ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা ধবলগিরি পীরজাল মাউন্ট এভারেস্ট সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে সীমান্ত রেড ক্লিপ লাইন হিমালয়ের উচ্চতম পর্বশৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট একটি পার্বত্য উপজাতির উদাহরণ হল লুসাই মিশ্রী গুজ্জর জয়ন্তিয়া সঠিক উত্তর গুজ্জর মরুস্থলী শব্দের অর্থ কি জীবন্ত দেশ মৃতের দেশ জলের দেশ বালির দেশ সঠিক উত্তর মৃতের দেশ আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকু গুরু শিখর চমলহরি মাকালু সঠিক উত্তর গুরুশিখর ডেকান ট্রাপ নামে পরিচিত মালব মালভূমি মহারাষ্ট্র লাভা মালভূমি বুন্দেলখণ্ড মালভূমি বাঘেন খণ্ড মালভূমি সঠিক উত্তর মহারাষ্ট্রের লাভা মালভূমি সত্য ও মিথ্যা নিরূপণ করো কেরল রাজ্যের পশ্চিম সীমা বরাবর উপকূল অঞ্চলকে মালাবার উপকূল বলে ঠিক না ভুল সঠিক উত্তর ঠিক ভারতে বৃহত্তম হ্রদ হল চিল্কা ঠিক না ভুল সত্য কর্ণাটক ও তেলেঙ্গানা মালভূমির পূর্ব দিকের তরঙ্গায়িত উচ্চভূমি মালনাদ নামে পরিচিত সত্য না মিথ্যা মিথ্যা মালব মালভূমির দক্ষিণে মধ্য ভারতের উচ্চভূমির প্রধান পার্বত্য ভূমি হচ্ছে পর্বত সত্য গারো খাসিয়া জয়ন্তিয়া পূর্বাচল অঞ্চলের উল্লেখযোগ্য পাহাড় না মিথ্যা মিথ্যা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ না মিথ্যা সত্য ভারতের কেরালা রাজ্যে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি সত্য শূন্যস্থান পূরণ করো ভারত ও পাকিস্তানের সীমানা ড্যাশ নামে পরিচিত র্যাডক্লিফ নামে পরিচিত হিমাচল ও মধ্য হিমালয়ের একটি উল্লেখযোগ্য পর্বশ্রেণী হল পীরপাঞ্জাল মুসৌরি অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ হল বারোয়া খন মালভূমির দক্ষিণে অবস্থিত ড্যাশ মালভূমি কি হবে মহানদী মালভূমি মিজোরামের রাজধানীর নাম কি আইজল কর্ণাটক মালভূমির পূর্ব দিকের তরঙ্গায়িত উচ্চভূমির নাম ড্যাশ কি হবে ময়দান একটি বাক্য উত্তর দাও ম্যাকমোহন লাইন কি ভারত ও চীনের সীমারেখাকে ম্যাকমোহন লাইন বলে কাশ্মীর হিমালয়ে অবস্থিত দুটি পাহাড়ের নাম লেখো জম্বু ও পুঞ্চ পাহাড় মেঘালয় মালভূমিতে অবস্থিত একটি পাহাড়ের নাম লেখো গারো তরাই কি ভাবর অঞ্চলের দক্ষিণে নদী সৃষ্ট জলভূমিকে বলা হয় তরাই আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি স্যাডেলপিক ভারতের স্থলভাগের দক্ষিণতম বিন্দুর নাম কি ইন্দিরা পয়েন্ট সংক্ষিপ্ত উত্তর দাও দ্বীপপুঞ্জের দুটি গুরুত্ব লেখো এখানকার চিরহরিত বনভূমি থেকে প্রচুর কাঠ পাওয়া যায় ফলে কাষ্ঠ বিকাশ লাভ করেছে আর দ্বিতীয় হচ্ছে আদিবাসীরা মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করতে পারে দুন কি হিমালয় পর্বতের দক্ষিণে পাহাড় শৃঙ্খল শিবালিক নামে পরিচিত শিবালিকের উচ্চতা কম এই পর্বত মধ্যে কয়েকটি উপত্যকা রয়েছে যা দুন নামে পরিচিত যেমন দেরাদুন প্রাচীন নন্দনকানন কাকে বলা হয় কাশ্মীরকে নন্দন নন্দনকানন বলে বাগর কি এটি আরাবলীর পূর্ব দিকে পাদদেশে অবস্থিত অল্প বালুকময় অঞ্চল একে বাগর বলে